অনেকদিন থেকে পাশের রুমটা খেয়াল করছি, সবসময় তালা লাগানো থাকে। আমি কখনো রুমটা গিয়েছি বলে মনে পড়ে না। মাকে জিজ্ঞাসা করলাম, মা ওই রুমটাতে কি আছে? তখন মা উত্তরে বলল, তোমার জানার প্রয়োজন নাই, ওই রুমে তোমার যাওয়ার দরকার আছে বলে আমি মনে করছি না। আমি শুকনো মুখ নিয়ে আপুর সামনে দাঁড়ালাম। আপু ওই রুমটাতে কি আছে তুমি কি জানো? তার উত্তরে আপু বলল, তোর তাতে কি, যা থাকার তাই আছে, যা ভাগ। তারপর বলল, দাঁড়া তো এক গ্লাস পানি এনে দে তো। আচ্ছা বলে রুম থেকে টানা পায়ে বের হয়ে গেলাম পানি আনতে। রাত 12টা, আপু ঘুমিয়ে আছে মরার মতো, দেখলেই বালিশ চাপা দিতে মন চায়। আমার চোখে ঘুম নাই, মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, যে করেই হোক ওই রুমে যেতেই হবে, দেখতেই হবে কি আছে সেই রুমে। বিছানায় ঘন্টাখানেক গড়াগড়ি করে উঠে গেলাম আপুর পাশ থেকে। নিঃশব্দে গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়ে পাশের রুমটার সামনে দাঁড়াতেই ঘড়িতে সুনাম দিল এখন রাত 1:30 বাজে। উফ, এই ঘড়িটা আধা ঘন্টা পরপর কি যে শুরু করছে, মনে হয় ঘড়িটা চেঞ্জ করতে হবে মাকে বলে। সিটকানি খুলে দরজাটা ধাক্কা দিতেই কিরকম আওজ করে দরজাটা খুলে গেল, আর তখনই মাথার উপর দিয়ে কিছু একটা উড়ে গেল। খেয়াল করে দেখে বুঝতে পারলাম বাদুর ছিল ওগুলো। এই ঘরে বাদুর আসলো কিভাবে? আর এত মাকড়সার জাল, কতদিন এই ঘরে কেউ আসে না বুঝতেও পারতাছি না। চারপাশে খুবই অন্ধকার, মাঝে মাঝে দূরে দুই একটা কুকুর ডেকে ওঠে, রাতটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। আমি টর্চ মেরে গুটি গুটি পায়ে মাকড়সার জাল ছিঁড়তে ছিঁড়তে সামনে এগিয়ে যাচ্ছি। হঠাৎ টর্চের আলো গিয়ে বাঁধলো দেওয়ালে টাঙ্গানো ফ্রেমে বাঁধানো ছবির দিকে। আমার সারা শরীর শীতল শিহরণে বয়ে গেল। কোথাও যেন একটা পেঁচা ডেকে উঠে জানান দিল, ভুল করেছিস এখানে এসে, যেখানে ভয় বেশি সেখানে কৌতূহল বেশি। আমি ছবিটার দিকে তাকিয়ে আছি কাপা হাতে, টর্চটা মেরে রেখেছি দেয়ালের দিকে। আরে এটা তো আমার ছবি। টর্চটা আস্তে আস্তে নিচের টেবিলের উপর গিয়ে বিঁধল, ধুলোর স্তর জমে আছে টেবিলে, আর স্যাঁতস্যাঁতে গন্ধ। নিস্তব্ধ হয়ে গেলাম, মুখ থেকে একটা শব্দ বের হবার জো নেই, হাত কাঁপতে শুরু হলো আমার। আমি টর্চটাকে আপ্রাণ চেষ্টা করছি ধরে রাখার, কিন্তু পারছি না, শুধু মুখ দিয়ে একটা কথাই বের হলো, হায় আল্লাহ এটা তো আমার পড়ার ঘর, এমন হলো কি করে। ওকে, তো ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের কাছে একটি অনুরোধ করছি, তো তোমরা স্ক্রিনের উপর যে চ্যানেলটি দেখতে পারতেছ, মানে কালকে যদি তোমরা ভূতের গল্প দেখতে চাও, ফ্রি ফায়ারের ভূতের গল্প, তাহলে তোমাদের কি করতে হবে, আজকে সবাই মিলে এই চ্যানেলের এই যে প্রথম ভিডিওটা আছে এই ভিডিওটার ভিতরে ঢুকবা, পিন কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব, তো সেখান থেকে ওই ভিডিওটা যাইবা, এই ভিডিওটা যাওয়ার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করার পর এখানে কমেন্টে লিখবা স্নাইকো, তো সবাই মিলা করবা এটা। যদি না করো তাহলে আমি রেগুলার দেবো না, আর যদি এটা তোমরা করতে পারো তাহলে রেগুলার ভূতের গল্প দেবো। তো অবশ্যই যাও সবাই এই ভিডিওটা দেখার পর তাড়াতাড়ি। ওকে, তো পড়ার টেবিলটা দেখার পর আমার মনে হলো, পড়ালেখা তো অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি, আর এই বইগুলো এখন আর কোনো কাজে আসে না, আর টেবিলটা অনেকদিন ধরে এভাবেই পড়ে রয়েছে। তাহলে এক কাজ করা যাক, এই টেবিলটা পরিষ্কার করে এখানে আমার নতুন যে পিসিটা কিনেছি সেটা এখানে বসাই, আর এখন থেকে এই টেবিলে আর কখনো পড়ালেখা হবে না, এই টেবিলে এখন থেকে ফ্রি ফায়ার খেলা হবে। তো তারপর যা চিন্তা তাই করলাম। তো একদিন রাতে ফ্রি ফায়ার খেলতেছিলাম সেই টেবিলে বসে, টেবিলে বসে ফ্রি ফায়ার খেলার টাইমে মনে হলো আমার পিছনে কেউ আছে। তারপর আবার আমি খেলায় মনোযোগ দিলাম, কিন্তু তখন আবারও মনে হলো সেই ঘরে কেউ আছে। তারপর আমি অনেক ভয় পেলাম, ভয় পেয়ে আমি সেই ঘরে আর গেম খেলতে গেলাম না। তো তারপরের দিন আবারও আমি সাহস করে গেম খেলতে গেলাম, তো সেদিনও দেখলাম কেউ যেন আমার ঘরে আছে। তো তখন আমি অনেক ভয় পেতে থাকলাম, তখন আমি মাকে জানালাম, তখন মা বললো আর সেখানে গিয়ে গেম খেলিস না, সেই ঘরটাকে তালা দিয়ে রাখ। তারপরে আমি কিছু না করে আবারও পরের দিন সাহস করে গেলাম, তো এবার আমাকে দেখতে হবে কে আছে ওই ঘরে, আর আমি গেম খেলতে গেলে এরকম কেন হয়। তো আমি এর জন্য লুকিয়ে লুকিয়ে ঘরের কোনায় একটি ক্যামেরা লাগিয়ে দিই, তারপর আমি গেম খেলতে যাই। তো সেদিনও মনে হলো কেউ এই ঘরে আছে। গেম খেলার পরে আমি সেই ক্যামেরাটা চেক করি, চেক করার পর দেখতে পারি সেখানে আমার আপু আসে আর আমার সাথে মজা করে। তো গাইস, আজকে আমার কোনো ভিডিও বানানোর মুড ছিল না, বাট এই গল্পটা আমি পাইলাম ফেসবুকে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। গল্পটা পড়ে আমার অনেক অনেক ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও হাসাই। তো গল্পটা প্রথমে ভয়ানক হলেও পরে গিয়ে আমি অনেক হাসছি, কারণ গল্পটা অনেক ফানি ছিল। তো তোমাদের কাছে গল্পটা শেয়ার করলাম।